কোন কারণে লাইলিকে পায়নি মজনু, জেনে নিন সেই ইতিহাস। কালজয়ী প্রেম কাহিনী লাইলি মজনু। অসাধারণ এই প্রেম কাহিনীর আছে অসংখ্য সংস্করণ, তবে মূল কাহিনী প্রায় সব জায়গাতেই এক, ভিন্নতা শুধু কাহিনীর উপাদানে। কাহিনীর সব সংস্করণেই নায়ক নায়িকার মাঝে দুস্তর ফারাক, এবং বেশিরভাগ কাহিনীতে নায়ক রাজপুত্র এবং কবি, নায়িকা এক বেদুইন সর্দারের মেয়ে। আর লক্ষ্য করার মতো বিষয়টি হচ্ছে মজনু, তার মজনু নামে যুগে যুগে দুনিয়া জুড়ে আলোচিত হলেও অনেক ইতিহাসবিদ মনে করেন মজনু তার আসল নাম নয়। কয়েস বিন ওমর নামের প্রাচীন আরবের বিখ্যাত এক কবি তিনি। তার জীবনের প্রেম কাহিনীর ছায়া থেকেই এর জন্ম। যাই হোক, লাইলির প্রেমে উন্মাদ হয়েছিলেন বলেই তার আরেক নাম মজনু। এমনকি নির্ভরযোগ্য বেশ কিছু সংস্করণের নায়কের নাম কয়েসই রাখা হয়েছে। সংক্ষেপে লাইলি মজনুর প্রেম কাহিনী এরকম। ছেলে কয়েসকে নিয়ে একটি সরাইখানায় আশ্রয় নিয়েছিলেন আল বাহরামের রাজ্যচ্যুত সুলতান অমর বিন আবদুল্লাহ। সে সময় কয়েসের মন দেওয়া নেওয়া হয় সর্দার আল মাহাদির কন্যা লাইলির সঙ্গে। কয়েসের সব কবিতাই ছিল তার প্রাণপ্রিয় লাইলিকে নিয়ে। সুযোগ পেলেই সে কবিতা শোনাতে ভুলত না প্রিয় তোমাকে। লাইলির ছিল মাত্রাতিরিক্ত পশুপ্রেম। লাইলির পোষা কুকুরটির নাম ছিল ওজাজা। জিন্দান নামের আদরে একটি হরিণও ছিল লাইলির। অচিরেই কয়েস লাইলির প্রেমের পথে কাটা হয়ে দাঁড়ায় বুড়িদানের বদমাস বাদশা নওফেল। শিকারী নওফেলের তীরবিদ্ধ হয়ে মারা যায় জিন্দান। শোকে মুহুমান লাইলি অভিশাপ দেয় অবিবেচক নওফেলকে। এভাবেই নওফেল প্রথম দেখে লাইলিকে এবং মরিয়া হয়ে ওঠে অসামান্য রূপসী লাইলিকে পাওয়ার জন্য। শাহজাদা কয়েস আর লাইলির বিয়ের সব আয়োজন যখন সুসম্পন্ন, দরবার কক্ষে যখন বসেছে সাদির মাহফিল, তখন কোথা থেকে ছুটে আসে লাইলির প্রিয় কুকুর ওজাজা। প্রেয়সী লাইলির জন্য ব্যাকুল কয়েস বাহ্যিক জ্ঞান হারিয়ে এই মুখে তুই লাইলির পদচুম্বন করেছিস বলে চুমু খেয়ে বসে ওজাজার মুখে। সঙ্গে সঙ্গেই চারদিকে ছিছি পড়ে যায়। সবাই বলতে থাকে শেষ পর্যন্ত বিয়ের আসরে বসে কুকুরের মুখে চুমু, এ যে বদ্ধ পাগল। এ ঘটনায় বেঁকে বসেন বাদশা স্বয়ং, ফলে বিয়ে ভেঙে যায়। তখন বাধ্য হয়ে সাদির মহফিল থেকে ফীতিপথ ধরে অপমানিত কয়েস উপায় না দেখে সওদাগর আল মাহাদি রাজি হয়ে যান কুচক্রি নওফেলের সঙ্গে লাইলির বিয়ে দিতে। এদিকে ভগ্ন হৃদয়ে কয়েস নিরুদ্দেশ হয়ে যান মরুভূমিতে। ফুলশয্যার দিনে অবিশ্বাস্যভাবে ফলে যায় লাইলির দেওয়া অভিশাপ। নিজের হাতে পান করা শরবতের বিষক্রিয়ায় মারা যায় নওফেল। কুকুর ওজাজাকে নিয়ে অন্ধকার রাতে পালিয়ে যায় লাইলি। প্রিয়তম কয়েসের ডাক ভেবে মরিচিকার পেছনে হন্য হয়ে ছুটতে থাকে সে। রাতে মরুভূমি লুহাওয়া মরুঝড় সাইমুমে রূপ নেয়। পরদিন পথ চলতে কাফেলা বালির স্তূপের নিচে আবিষ্কার করে লাইলি কয়েস আর কুকুর ওজাজার লাশ। সেদিন বিয়ের আসরে লাইলি প্রেম হিতাহিত জ্ঞান হারিয়ে কুকুরকে চুমু না খেলে সেদিন বিয়ের আসরে মজনু প্রেমে হিতাহিত জ্ঞান হারিয়ে কুকুরকে চুমু না খেলে এই প্রেম কাহিনীর ইতিহাস অন্যরকম হতে পারত।